প্রিয় মানুষটিকে হারিয়ে বিলাপ করছেন স্বজনরা, থামছেই না স্বামীহারা স্ত্রীর কান্না, বুকফাটা আর্তনাদ পিতাহারা সন্তানদের। রাজধানীর বাড্ডার স্বাধীনতা স্মরণে এলাকায় তুচ্ছ ঘটনায় এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। নিহতের পরিবার অভিযোগ করেন, সাধারণ মানুষের চলাচলের রাস্তা চাওয়ায় প্রতিবেশী শাকের আহমেদ সাজন ও রাজব আলী সহ সাতজনের একটি গ্রুপ কদম আলীর নাম ধরে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। এক পর্যায়ে কদম আলী বাসার সামনে বের হয়ে প্রতিবাদ জানালে তারা কদম আলীকে মারধর শুরু করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাজন আমার স্বামীরে মুখে ঘুষেছে, বিসঙ্গ লাড়ি দিয়ে ঘুষেছে, জায়গাতে স্পট ডেট হয়ে গেছে, আমি এটা ঠেকে দিয়ে গেছি, আমার এর জন্য মারধর করছে। আমলে আমার শাশুড়িকে প্রায় 13 বছর আগে মারামারি হয়েছে, ওইখানে আমার শাশুড়িকে মেরে ফেলছে, এইভাবেই মারামারি, এইভাবেই মারছে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এর আগে 2010 সালেও একটি হত্যা মামলার আসামি অভিযুক্তরা সাজন নামের যে ছেলেটি আমার ভাইকে হিট করছে, পরে আমার ভাই নিচে পড়ে গেছে, আমি আমার বাইরে ধরে যখন পানি দিলাম দেখি ডেড বডি হয়ে গেছে। ওরা আমার বাইরে এলোপাতালে ঘুষি আর ইডা দিয়ে বাড়ি মারছে। যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে তাকে মানে ঘুষি মারার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে, সেখানেই মৃত্যুবরণ করছে। এই ঘটনায় বাড্ডা থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী রহিমা বেগম। আর ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।